নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিরা স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তৃতীয় বর্ষের ছাত্র। সো এর আগে ভিডিওতে আমরা দেখেছি যে অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিংয়ের কমপ্লিট শিডিউল বেরিয়ে গেছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে ন্যাশনাল কমিশন অফ হোমিওপ্যাথি আর NCISM এর তরফ থেকে একটা অর্ডার এসেছে, সেই হিসাব মতো কাউন্সিলিং শিডিউল সব পাবলিশ হচ্ছে। আমি তোমাদের এটাও বলেছিলাম যে সেই অনুযায়ী শিডিউল যখন হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের যখন স্টেট কাউন্সিলিংয়ের নোটিশ চলে আসবে তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো। বাট স্টিল তোমরা অনেকেই বাবা জিজ্ঞাসা করছো, দাদা কবে বেরাবে, কী হবে, কবে কী হবে। তো আমি একবার তোমাদের অর্ডারটা থেকে কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টস তোমাদের জানিয়ে দিচ্ছি। আর এই যে অর্ডারটা আছে এটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারো, চেক করে নিতে পারো। তোমাদের যদি কিছু এক্সট্রা জানার থাকে তোমরা অবশ্যই এখান থেকে দেখে নিতে পারো। এখানে আমি উপরে পার্টটা পড়ছি না, এগুলো অতটা দরকার নেই তোমাদের। তোমাদের যেটা মেইনলি জানার দরকার সেটা হলো নিচে যে শিডিউলটা দেওয়া আছে, অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের শিডিউলটা আছে পুরো সেম অ্যাকর্ডিংলি ওটাই আছে, ওটা নিয়ে আমি আর কিছু বলবো না। তোমরা দেখবে যেটা সেটা হচ্ছে পাশেরটা স্টেট কাউন্সিলিং নিয়ে যেটা আছে, এখানে ক্লিয়ারলি বলা আছে যে রাউন্ড ওয়ানের কাউন্সিলিং হবে 8 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে, আর ভর্তি হবে 20 সেপ্টেম্বরের মধ্যে। মানে ফার্স্ট রাউন্ডটা 8 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং সমস্ত কিছু কমপ্লিট করে রাখতে হবে। তারপরে রাউন্ড 2-এর যেটা ওরা টেন্টেটিভ ডেট দিয়েছে সেটা হলো 28 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর। অর্থাৎ তারপরে এটা হচ্ছে হলো স্টেটের ব্যাপার যে তারা কবে কাউন্সিলিংয়ের চয়েস ফিলিং, রেজিস্ট্রেশন, তারপরে ভর্তি কোন ডেট অবধি করবে, সিট সারেন্ডার ব্যাপার থাকবে, সমস্ত কিছু এই ডেটের মধ্যে করতে হবে, সেটা এখানে বলে দেওয়া হয়েছে 12 অক্টোবরের মধ্যে করতে হবে। আর রাউন্ড 3-এর যে প্রসেসটা আছে সেটা হবে হলো 19 অক্টোবর থেকে 30 অক্টোবরের মধ্যে সমস্ত কিছু করে নিতে হবে। আর স্টে ভ্যাকান্সি রাউন্ড যেটা ওরা টাইম দিয়েছে সেটা হলো 4 নভেম্বর থেকে 18 নভেম্বর। এবার এর মধ্যে অনেক কিছু চেঞ্জ হবে, এরা একটা নির্দিষ্ট বলে দিয়েছে স্টে ভ্যাকান্সি রাউন্ড, এর মধ্যে 4টে রাউন্ডের কথা বলেছে। বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলে মূলত 4টে রাউন্ড হয় না, মূলত 5টা রাউন্ড হয়, ঠিক আছে। আগের বছর তো 6টা রাউন্ডও হয়েছিল, আশা করছি এবছর 5টা রাউন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে। যদি 5টা রাউন্ডও হয় তাও এই শিডিউল অনুযায়ী হবে না, একটু হয়তো পিছাবে, কারণ আমাদের এখানে যে কলেজগুলো আছে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে রাউন্ড 3 বা 4 যে রাউন্ডটা হয় সেই রাউন্ড অবধি প্রপারলি পুরো কলেজে সিট ফিল আপ হয় না, সেই কারণে আরও কিছু এক্সট্রা রাউন্ড করাতে হয়। তারপরে যখন সেই সমস্ত সিটগুলো ফিল আপ হয় তারপরে সেশনটা শুরু হয়। এখানে যেটা বলা আছে যে মোটামুটি 5 ডিসেম্বরের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে দিতে হবে, এদের যেমন মোটামুটি ডিসেম্বরের মধ্যে সেশন শুরু করে দিতে হবে। বাট এগেইন বললাম এটা জাস্ট একটা অর্ডার, এটা ওয়েস্ট বেঙ্গলে ফলো নাও হতে পারে, না হওয়ারই চান্স বেশি, সেটা কেন আমি বলে দিলাম। বাট মোটামুটি ধরে রাখো যে রাউন্ড 1, রাউন্ড 2 যতগুলো রাউন্ড হয় মোটামুটি লাস্টে এই স্টে ভ্যাকান্সি রাউন্ড, অনলাইন স্টে ভ্যাকান্সি আমাদের এখানে নতুন শুরু হয়েছে, অনলাইন স্টে ভ্যাকান্সি, ফিজিক্যাল স্টে ভ্যাকান্সি, এই রাউন্ডগুলো হয়তো এখানে যেটা দেওয়া আছে ওর মধ্যে হতেও পারে নাও পারে। তোমরা মোটামুটি এটা টেন্টেটিভ শিডিউল জেনে নাও, আশা করছি তোমাদের সুবিধা হবে। আরও কিছু জিনিস এখানে মোটামুটি তোমরা দেখে নিয়েছো যে শিডিউলটা কীরকম আছে, কিছু জিনিস তোমাদেরকে এক্সট্রা জানিয়ে দেওয়া আমার কর্তব্য, তোমাদের জাস্ট জানিয়ে রাখছি আমি। কাউন্সিলিং নিয়ে সবসময় আমাদের মনে একটা ভয় থাকে যে না, আমরা যদি এটা ভুল করি কী হবে, যদি ওটা ভুল করি কী হবে, চয়েস ফিলিং কীভাবে করবো, চয়েস ফিলিংটা ঠিকঠাক করে হবে কী হবে না, কী করতে পারবো কী পারবো না, প্রথমবার কাউন্সিলিং করাচ্ছি কী হবো, অনেকেরই ভয় থাকে। অনেক সময় ভুলের কারণে মারাত্মক কিছু হয়ে যেতে পারে, সেই কারণে আমরা অনেক সময় ভরসা করে থাকি যে কেউ এক্সপিরিয়েন্স যদি কেউ থাকে তার থ্রু কাউন্সিলিংটা করানোর। তো আমি এবছর শুরু করছি পেইড কাউন্সিলিং। যারা ইন্টারেস্টেড আছো, যারা মনে হচ্ছে যে না কোনো এক্সপিরিয়েন্স কাউকে দিয়ে কাউন্সিলিং করাবো আমাদের, তো অবশ্যই তোমরা আমাকে মেসেজ করতে পারো পেইড কাউন্সিলিংয়ের জন্য। আমি তোমাদের রেজিস্ট্রেশন থেকে শুরু করে, চয়েস ফিলিং থেকে শুরু করে, ফাইনালি যখন তোমাদের কলেজ অ্যালট হয়ে যাবে এই অ্যালটমেন্ট লেটার সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে দেবো, কমপ্লিট গাইড করে দেবো, তোমাদেরকে সমস্ত রকমভাবে হেল্প করে দেবো। এর ফিজ হলো আয়ুষ কাউন্সিলিং যদি তোমরা স্টেট করাও অথবা অল ইন্ডিয়া করাও অথবা দুটোই করাও সেক্ষেত্রে 1500 টাকা, আর যদি ভেটেরিনারি করাও সেটা স্টেট হোক অথবা অল ইন্ডিয়া হোক অথবা দুটোই হোক সেখানে 1500 টাকা, 1500 টাকা ফিজটা আমি নেব। আর সাথে দিতে হবে রেজিস্ট্রেশন ফি, বিভিন্ন যদি অল ইন্ডিয়া কাউন্সিলিং করো সেখানে রেজিস্ট্রেশন ফি প্লাস সিকিউরিটি ফিজ দিতে হয়, আর যদি স্টেট কাউন্সিলিং করাও সেখানে শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি দিতে হয়। তো 1500 টাকা প্লাস রেজিস্ট্রেশন ফি, সিকিউরিটি ফি যেগুলো সেগুলো তোমাদের দিতে হবে।
অনেকটাই চিপ রেট আছে। তো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা এই নাম্বারে কল করতে পারো অথবা মেসেজ করতে পারো, আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে রেসপন্স করবো। এখানে একটা জিনিস এক্সট্রা বলা আছে যে কোয়ালিফাই যারা করবে তাদের কীরকম কত মার্কস থাকতে হবে সেটা এখানে বলা আছে। এখানে দেখো, এখানে বলা আছে ASUNH UG কোর্সেস, অর্থাৎ আয়ুর্বেদা সিদ্ধা ইউনানি অ্যান্ড হোমিওপ্যাথি, এই কোর্সগুলোতে যে তোমাদের অ্যাডমিশন হবে এখানে তোমাদের কত কী মার্কস লাগবে। এখানে তোমাদের 50% মার্কস লাগবে হচ্ছে হলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে অ্যাট 10+2 ফর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। ক্লাস 12 পরীক্ষা তোমার যদি 50% থাকে তাহলে তোমরা এই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। ওটাই এখানে বলা আছে, ওটা ছিল জেনারেল ক্যাটাগরিদের জন্য। আর বাকি শিডিউল ক্যাটাগরি অর্থাৎ SC ST OBC এদের ক্ষেত্রে এটা 40% মার্কস আছে। হোমিওপ্যাথি UG কোর্সের ক্ষেত্রে একই ওটা বলা আছে, জেনারেলের ক্ষেত্রে 50% মার্কস আর বাকিদের ক্ষেত্রে 40% মার্কস লাগবে। এখানে আর বিশেষ সেরকম কিছু নেই দেখার। আর একটা এক্সট্রা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা, যে তোমাদের এই ডিসেম্বরের আগে ওরা 17 বছর বয়সে বেশি হতে হবে, নাহলে তোমরা অ্যাডমিশন নিতে পারবে না, এটাই এখানে বলে দেওয়া আছে। এর বেশি এই নোটিসে বিশেষ কিছু সেরকম জানার নেই। স্টিল আমি এই নোটিসটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। যদি তোমার টেলিগ্রাম চ্যানেল না জয়েন করে থাকো তার লিঙ্ক ডিসক্রিপশানে কমেন্ট বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই লিঙ্কের থ্রু টেলিগ্রামে জয়েন করে নিতে পারো। যখন নতুন কিছু ইনফরমেশান আসে আমি সেটা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিই। তোমাদের ডকুমেন্টগুলো অ্যাকচুয়ালি দেখা দরকার, জানা দরকার, সেগুলো আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিই, তো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।